ববি প্রিন্টের জামা পরে ছোট্ট মেয়েটির হাতে খাবারের কিছু, আর সেই ছোট্ট মেয়েটির সঙ্গে সেই খাবারের স্বাদ ভাগ করে নিয়েছি আমরাও। হ্যাঁ, আমরাও। আমুল ব্যাটার কেউ ছোটবেলায় এমনি খেয়েছি, কেউ অন্য খাবারের সঙ্গে মিলিয়ে খেয়েছি। খেয়েছি কেন, আজও খাচ্ছি আমুল বাটার। 100 কোটির বেশি ভারতীয় রোজ এর ব্যবহার করে থাকেন। হাতে দুধের গ্লাস আর মুখে 3টি শব্দ, আটারলি বাটারলি ডিলিশিয়াস, এই কথা আজও ছোট থেকে বড় সকলের মুখে মুখে। 1945 সালে গুজরাটের খেদা জেলার কৃষকরা ব্রিটিশ সরকারের শোষণমূলক নীতির বিরুদ্ধে ধর্মঘট শুরু করেছিল প্রথম। আর এরপরই 1946 সালে দুটো ছোট গ্রাম থেকে দৈনিক মাত্র 247 লিটার দুধ সংগ্রহ করে শুরু হয়েছিল একটি কোঅপারেটিভ সোসাইটি। আর সেই সোসাইটি ধীরে ধীরে আজ বিশাল বড় পরিবার। ধীরে ধীরে তা এখন ভারতের সব থেকে জনপ্রিয় ব্র্যান্ড আমুলে পরিণত হয়েছে। সম্প্রতি নিজেদের 75 বছর উদযাপন করেছে আমুল। আমুলের এই বৈপ্লবিক পরিবর্তনের নেপথ্যে যিনি ছিলেন তিনি আর কেউ নন, তিনি ভারতের মিল্কম্যান নামে খ্যাত ডক্টর ভার্গিস কুরিয়ান। 1949 সালে সরকারি কর্মচারী হিসাবে ডেয়ারি চালানোর জন্য আনন্দ শহরে এসেছিলেন এই 28 বছরের ইঞ্জিনিয়ার। কিন্তু তারপর কার্যত খোল নলচে বদলে ফেলেছিলেন তিনি, কারণ 1955 সালে তারই নেতৃত্বে গড়ে উঠেছিল আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড বা আমুল। আমরা যেটা ছোট্ট কথায় বলি আমুল, সকলের কাছে পরিচিত আমুলই বটে, কিন্তু তার যেটা আসল নাম অর্থাৎ শর্ট ফর্ম একেবারে নয়, আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। প্রতিনিয়ত প্রযুক্তিগত ক্ষেত্রগুলোকে আরো উন্নতির দিকে মন দিচ্ছে এই সংস্থা। শুধুমাত্র তা নয়, আজ দেশ জুড়ে 87টি প্ল্যান্ট রয়েছে এদের। আর এবং উল্লেখ করার মতন বিষয় অবশ্যই একটি, যে অনেক বড় সংস্থার থেকে বেশি পরিমাণ কর্মসংস্থান দিচ্ছে আমুল কোম্পানি। 75 বছর উদযাপন যেমন হচ্ছে, তার সঙ্গে তার স্বাদ একেবারেই কিন্তু আমরা ভাগ করে নিতে পারি না আর অন্য কিছুর সঙ্গে। আর এই খবর এ কারণে পরিবেশন করা যে শুধুমাত্র একটি সংস্থা মাত্র 247 লিটার দুধ নিয়ে শুরু করেছিল গুটি গুটি পায়ে যেই সংস্থা, সেই সংস্থা যেইভাবে এগিয়ে চলেছে আরো উন্নতির দিকে, এবং শুধুমাত্র উন্নতি নয়, কর্মসংস্থান যোগাচ্ছে দেশের সব থেকে বেশি কর্মসংস্থান যোগাচ্ছে যদি বলা যায় সেটা রয়েছে এই সংস্থা। তবে সত্যি মজার ব্যাপার নয় কি, একদিকে যেমন স্বাদে অতুলনীয়, তেমনি কর্মসংস্থানের দিকেও একটা আলাদা বৈপ্লবিক পরিবর্তন এনেছে এই সংস্থা। তাদের 75 বছর উদযাপনে রইল আমাদেরও অভিবাদন, কারণ আমুলের সঙ্গেই আমরা বোধহয় সকলেই বড় হয়েছি। তো কেমন লাগলো এই ইনফরমেশন বা এই তথ্য জানান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে। আর অবশ্যই নানান আপডেটের সঙ্গে আমি সৌমি থাকছি আপনাদেরই সঙ্গে। আপনারা চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।